দেখুন বিএফ এর মাধ্যমে একটা মুভিকে শ্যুট করে কিভাবে আমাদেরকে বোকা বানানো হয় দু হাজার সালে সাউথে এমন একটা মুভি বানানো হয়েছিল যেটাকে দেখে মনে হচ্ছিল এই মুভিটা হলিউডের মুভির থেকে কোনো অংশে কম নয় কেননা এই মুভিটাতে এমন এমন কিছু বিএফ এর ব্যবহার করা হয়েছিল যেটা তখনকার সময় ছিল অসম্ভব এই মুভিটির প্রতিটা সিন কতটা নিখুঁত আর কতটা অসাধারণ ছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুভিটির ইয়ার তারি গানের ভিডিওটি এতে আপনারা এই মাসের সিনটি তো দেখেই থাকবেন যেখানে মুভির নায়ক বিক্রম একটি মাস্কে দৌড়তেই ওই মাস্কটি অ্যামি জ্যাকসনে পরিবর্তন হয়ে যায় আপনাদেরকে জানিয়ে দিই এই সিনটি শুট করার আগে এটার ফ্রি ভিজুয়ালাইজেশন করে নেওয়া হয়েছিল যেমনটা আপনারা এই ক্লিপটিতে দেখতে পাচ্ছেন এতে একটি মাস একটি মেয়েতে পরিণত হচ্ছে এই মুভিটিতে বাইকে ট্রান্সফর্মের একটা সিন ছিল এতে বিক্রম যে বাইকটিতে বসেছিল সেটা একটা মেয়েতে বদলে গিয়েছিল এই সিনটি শুট করার জন্য গ্রিন স্ক্রিনে সাজও নেওয়া হয়েছিল এখন আপনারাই দেখে নিন এই সিনটা কিভাবে শুট করা হয়েছে মানে শুধুমাত্র তারা গ্রিন স্ক্রিনের সামনে অভিনয় করলো আর বাকিটা সবই বিএফএক্স এর কামাল দেখেছেন তো কিভাবে বিএফএক্স এর মাধ্যমে আমাদেরকে বোকা বানানো হয়েছে নর্মাল একটা সিনকে শুধু বিএফএক্স এর মাধ্যমে এরকম একটা ইন্টারেস্টিং সিনে পরিণত করা সম্ভব হয়েছে এছাড়াও এই মুভিতে অ্যামি জ্যাকসন দুইটি অদ্ভুত কস্টিউম পরেছিল এতে প্রথম কস্টিউম ছিল একটি বাইকের যাতে একটি স্পিরিট মিটারও লাগানো ছিল সেই সাথে নোকিয়া মোবাইল ফোনের একটি কস্টিউমও ছিল এটা দেখতে একদমই মোবাইল ফোনের মতোই ছিল যেটাকেও বিএফএক্স এর মাধ্যমে তৈরি করা হয়েছে এখন আপনাদের জানিয়ে দিই এই গানে দেখানো প্রতিটি কস্টিউম মুভি ম্যান ইন ব্ল্যাক এর কস্টিউম ডিজাইনার ম্যারি বোট ডিজাইন করেছিল আপনারা এই মুভিতে বিক্রমের এই অদ্ভুত ক্যারেক্টারটি তো অবশ্যই দেখেছেন তাই না এই ক্যারেক্টারে তাকে খুবই অদ্ভুত ভাবে প্রেজেন্ট করা হয়েছে আপনারা কি জানেন এই ক্যারেক্টারের জন্য বিক্রম মোট পঁচিশ কেজি ওজন লস করেছিল যেটা কিনা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল কিন্তু তার থেকেও কঠিন ছিল এই অদ্ভুত ক্যারেক্টারের মেকআপ করা কারণ প্রায় প্রতিদিনই চার থেকে পাঁচ ঘন্টা লাগিয়ে বিক্রমকে এই ক্যারেক্টারের জন্য করা হতো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই অদ্ভুত কস্টিউমটি কিভাবে বানানো হয়েছিল এই ক্যারেক্টারটি বানানোর জন্য প্রথমে বিক্রমের একটি থ্রি মডেল বানানো হয়েছিল একটি ফোটেস্টিক সার্জারির সাহায্যে এই মডেলটি বানানো হয়েছিল এই সব সাহায্যে রবার্টের মতো ফেস এবং বডি মাস্ক বানানো হয় এই মুভিতে থাকা আরো কিছু ক্যারেক্টার বানানোর জন্য এই টেকনিক অবলম্বন করা হয়েছিল তার মধ্যে থাকা একটা ক্যারেক্টারকে বিক্রম ফুড়িয়ে ফেলেছিল এখন ওই ক্যারেক্টারের ফেস মাস্ক দেখে নিন আজকাল বিএফ এর মাধ্যমে সবই করা সম্ভব এই সিনটি তখনকার যখন বিক্রম একজন বিলেনের উপরও অনেকগুলো মৌমাছি ছেড়ে দিয়েছিল এখানে আপনাদের জানিয়ে দিই এই সিনটি শুট করার সময় ওইখানে কোনো রিয়েল মৌমাছি ছিল না সিজিআই আর সাহায্যে এসব বানানো হয়েছিল এখন আপনারা বিহাইন্ড দ্য সিনটি দেখে নিন বিক্রম যে বক্সটি খুলেছিল সেটা একদমই খালি ছিল যখন এইসব মোমাসি ওই ব্যক্তিটিকে কেটে নিয়েছিল তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার ফেসটা খুবই অদ্ভুতভাবে দেখানো হয় এই ফেসটা বানানোর জন্য ফোটেস্টিক মেকআপের ব্যবহার করা হয়েছিল মো মাছের কামড়ের ফলে ওই ব্যক্তির ফা অনেক ফুলে যায় এখন আপনারা ওই ব্যক্তির ফায়ের মেকআপটি দেখে নিন যাকে সম্পূর্ণ সিজিআই এবং হাতের মাধ্যমে ফ্যাক্টিক্যালি তৈরি করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ